লজের মতো লজ এবং গ্রামটার নাম হলো জয়ন্তী, সেই জন্য এটাকে বলা হয় জয়ন্তী বক্সা টাইগার রিজার্ভ। এই যে পশ্চিমবঙ্গের দ্বিতীয়তম টাইগার রিজার্ভ, প্রথমত হলো সুন্দরবন, তারপরে হলো বক্সা। বক্সা হলো আয়তনে 761 বর্গ কিলোমিটার। তো এই মাঝখানে এই বক্সাটাকে বলা হচ্ছে কুইন্স অফ ডুয়ার্স, যেহেতু ডুয়ার্সের রানী। ডুয়ার্সের রানী বলার কারণটা হলো এখানে একসঙ্গে পাহাড়, নদী, জঙ্গল সব কিছু রয়েছে। তো এরকমভাবে কিছু কিছু যেমন জঙ্গলের বিউটি, জঙ্গলের আলাদা সাফারি হয়ে থাকে। পুকরি লেকের একটা আলাদা, এটা হলো পুকরি লেক, যেটা হলো এটা হলো পুরোটা অ্যাডভেঞ্চার, হেঁটে যাওয়া 2 থেকে 2.5 কিলোমিটার হেঁটে গিয়ে পাহাড়ের উপরে একটা জলাশয়। এটা একটা ন্যাচারালভাবেই তৈরি এই জলাশয়টা, এবং এই জলাশয়ে বড় বড় ক্যাটফিশগুলো রয়েছে এবং কিছু কাছিম, এগুলোকে মুড়ি এবং কিছু খাবার ফেললে তারা খেতে আসে, হ্যাঁ তাদেরকে দেখতে পাওয়া যায়। এবং এটা মেন আমাদের উদ্দেশ্যটা হলো এই লেকটা আমাদের অনেক পুরনো, এবং এখানে আমাদের এই বুদ্ধিস্টরা এখানে পুজোও করে থাকে। বুদ্ধ পূর্ণিমাতে একটা বড় ফেস্টিভ্যাল হয়ে থাকে, বুদ্ধ পূর্ণিমাতে একটা বড় ফেস্টিভ্যাল হয়। আরেকটা যেটা রিসেন্ট হচ্ছে 5-7 বছর ধরে, যেটা মাঘী পূর্ণিমাতে যেটা বনদেবী, বনদেবীরও একটা হয়ে থাকে। তো এটা আমাদের ধরে নিতে হবে একটা অ্যাডভেঞ্চার, উঠে গিয়ে সেই জলাশয়টা দেখা। এবং এই জলাশয়টা অনেকটা দেখতে মনে হবে কি ডোবার মতন বা ন্যাচারালভাবে, কিন্তু যেটা ন্যাচারালভাবেই রেখে দেওয়া, কারণ এটা হলো অ্যানিমেলদের জল খাওয়ার জায়গা। এইভাবেই সেটাকে আর কোনো রকম কোনো আর্টিফিশিয়ালভাবে কিছু তৈরি করা নেই, এটা ন্যাচারালভাবেই হয়তো বৃষ্টির জলে পরিপূর্ণ অনেকটা ভরে যায়, যেটা বর্ষাকালে সেটা শুকিয়ে আসে এবং সারা বছরই এটাতে জল থাকে। হ্যাঁ, তো এভাবেই আমাদের এই পথে এইটাকে আমরা, সেই কারণে যেহেতু এত বোরিং করার পরেও আমাদের এখানে জল নেই, 200-300 ফিট করার পরেও, অথচ এই পাহাড়ের উপরে জলাশয়, সেই কারণে আমাদের এখানে লোকেরা অনেকে এটাকে ধর্ম হিসাবে, পূর্ণ হিসাবে মানে সেটাকে পুজো করে, সেখানে বুদ্ধ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমাতে। তো সেটাই আমরা এখন হেঁটে হেঁটে যাব, প্রায় 2.5 কিলোমিটার যাওয়া আসা মিলিয়ে। কবে থেকে এর উৎপত্তি? হ্যাঁ, কবে থেকে এর উৎপত্তি বলতে গেলে মানে 70-75 বছর হয়ে গেছে। আরো আসছে,
হ্যালো, আমরা এখন যাচ্ছি জঙ্গল সাফারিতে। বক্সা না, জঙ্গল সাফারিতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিছনের ভিউটা, এই দিকটা ভিউটা দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি, দুটো গাড়িতে যাচ্ছি আমরা। স্যারেদের গাড়িটা মনে হয় সামনেই আছে, আমরা সাতজন আছি এই গাড়িতে, আর বাকি সাতজন স্যারের গাড়িতে। দ্বীপ আছে ওখানে। আমরা সাফারিতে বার হয়েছি। আমার সঙ্গে আছে অদিতি, আর এদিকে আছে আমাদের নিরবতি, আর তার সাথে আছে হাই নাম বলো রাহুল মাইতি। আমাদের নতুন সেলুন খুলবে, যেটা সবাই চলে আসবে মাইতি সেলুন করতে। আমার ভাই ও দাদা, খুব মজা করি দাদার সঙ্গে একদম। আর এদিকে আছে আমরা ভীষণ মজা করি, আর সজল ইজ আ গ্রেট ফটোগ্রাফার। হ্যাঁ, এটা আমি নিজের কানে বিশ্বাস করছি না। এটা ও আজকে একটা ইনসিডেন্ট হয়েছে সকালের দিকে, তাই তো? হাতির পটি শোকার জন্য। আমরা জঙ্গলে এবার ঢুকে পড়েছি, ঠিক আছে? আপাতত ভিডিও আমরা ক্লোজ করছি, আবার পরের ভিডিওতে ওয়েট করবেন আমাদের। টাটা টাটা।